সার্বজনীন পেনশনের নামে যেই স্কিম চালু করা হচ্ছে, এটা স্কিম নাকি স্ক্যাম? এর পেছনে কি কোনো শুভঙ্করের ফাঁকি লুকিয়ে আছে? সেই প্রশ্নের সহজ এবং সংক্ষেপ উত্তর আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, সার্বজনীন পেনশনের নামে সরকার দেশের সকল মানুষের জন্য যে পেনশন সিস্টেম চালু করতে যাচ্ছে, এটার মধ্যে যেই হালাল হারামের বিষয় সেটা আমরা অন্য সময় আলাপ করব। কিন্তু এখানে যেই লাভ লস, দুনিয়ার হিসাবে যে লাভ লসের শুভঙ্করের ফাঁকি লুকিয়ে আছে, একটা উদাহরণ দিয়ে সেই হিসাবটা আমরা দেওয়ার চেষ্টা করছি। ধরুন, একজন বেসরকারি চাকরিজীবী হিসাবে আপনি যদি সেই সার্বজনীন পেনশনে 2000 টাকা জমা রাখেন, 10 বছর পর আপনি 3060 টাকা ফেরত পাবেন। তো এখন কথা হচ্ছে, এই 2000 টাকা দিয়ে আপনি এখন কি কিনতে পারবেন? এখনকার হিসাবে যদি আমরা ডিমের হিসাব করি, 15 টাকা পিস হিসাবে আপনি 2000 টাকা দিয়ে 133 পিস ডিম কিনতে পারবেন। মনে রাখবেন, 133 পিস। কিন্তু আমরা সেটা করলাম না, আমরা সেই টাকাটা সরকারি ফান্ডে জমা রাখলাম এবং 10 বছর পর সেটা 3060 টাকা হয়ে ফেরত আসলো। এখন কথা হচ্ছে, এই টাকাটা আমরা 10 বছর কেন রেখেছি? এই টাকা দিয়ে আরেকটু বেশি কিছু করার উদ্দেশ্যেই তো রেখেছি। কিন্তু সেটা কি হয়েছে? কখনো সেটা হবে না। কেন? কারণ হচ্ছে, এখন যেই ডিমের দাম 15 টাকা, 10 বছর পর সেটা কি 15 টাকা থাকবে? কখনোই থাকবে না। কারণ আমাদের দেশে যেই মূল্যস্ফীতি, প্রত্যেক বছর প্রত্যেকটা জিনিসের দাম কমপক্ষে 10% বৃদ্ধি পায়। অর্থাৎ যেই জিনিসের দাম এখন 100 টাকা, 1 বছর পর সেটা 110 টাকা সর্বনিম্ন হয়, বাস্তবে তো আরও অনেক বেশিও হয়। সেই হিসাবে এখন যেই ডিমের দাম 15 টাকা, 10% মূল্যস্ফীতি হিসাবে সেই ডিমের দাম 10 বছর পরে হবে 39 টাকা। এবার আপনি যে কিছু টাকা বেশি পেলেন সরকারি পেনশনের স্কিমে, তো সেই টাকাটা হচ্ছে 3060। তো 3060 দিয়ে আপনি 39 টাকা পিস হিসাবে ডিম কিনতে যান, দেখেন কয়টা ডিম পাওয়া যাবে। 3060 ভাগ 39 সমান কত হচ্ছে? মাত্র 78 পিস। অর্থাৎ আপনি এত বছর কষ্ট করে টাকা জমিয়ে, সেই টাকা বাড়িয়ে এখন আপনি যেই পরিমাণ ডিম কিনতে পারতেন, এতদিন টাকা জমানোর পর আপনি তো সেই পরিমাণ তো দূরের কথা, তার চেয়ে 55 পিস ডিম আপনি কম পেয়েছেন। অর্থাৎ টাকা জমিয়ে এত কষ্ট করে রেখে আপনার লাভের বদলে 55 পিস ডিম আপনার লস হয়েছে। আপনি এখন কিনলে 133 পিস পাইতেন, সেটা আপনি না করে টাকা জমানোর কারণে আপনি 133-এর বদলে 78 পিস ডিম পেয়েছেন, অর্থাৎ 55 পিস ডিম আপনার লস হয়েছে। কাজেই এই ধরনের বিভিন্ন হাবিজাবি যে পেনশনের স্কিমের কথা বলা হয়, আমাদের দেশে যেই পরিমাণ মূল্যস্ফীতি, সারা দুনিয়াতে আমাদের দেশে আরও বেশি, তো সেই হিসাবে এভাবে খুব সামান্য পরিমাণ টাকা বাড়িয়ে আসলে লাভ নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে বিকল্প কী? আমরা যদি টাকাটা এভাবে রেখে দেই, তাহলে তো সেই টাকার দাম আরও কমবে, তো সেই তুলনায় তো পেনশন ভালো, অনেকে এটা বলবেন। কিন্তু কথা হচ্ছে, বাস্তবে তো সেই পেনশনও লাভজনক নয়, বরং পুরোই লস। সেই তুলনায় যেই সমাধান, সেটা হতে পারে যে আপনি জমি কিনে রাখেন, আপনি স্বর্ণ কিনে রাখেন, অথবা এই জাতীয় কোনো পণ্য কিনে রাখেন। পণ্যের দাম কমে না, বরং পণ্যের দাম বাড়ে, কারণ মূল্যস্ফীতি বাড়ছে। তো সেই হিসাবে আপনি সবচেয়ে ভালো হয় যদি জমি কিনে রাখতে পারেন। এবার সেটা ঢাকায় যে কোটি টাকার জমি কিনতে হবে, সেরকম তো কোনো কথা নেই। আপনি গ্রাম এলাকায় একেবারে নাল জমি, যেটাকে বলে ক্ষেতের মতো যে জমি, সেই জমিও আপনি কিনে রাখেন, 5 বছর 10 বছর পর সেটার দাম বহুগুণ বৃদ্ধি পাবে, বহুগুণ। আর হ্যাঁ, অনেকে তাও যদি বলেন যে তারা জমি কিনবেন না, জমির সাথে স্বর্ণের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আপনি যদি জমি কিনেন, এখানে সুবিধা যেটা, সেটা হচ্ছে যে জমির দাম বহুগুণে বৃদ্ধি পায় এবং আপনি মূল দাম তো লাভে আসলে ফেরত পাবেন। তবে পার্থক্য হচ্ছে যে জমি বিক্রি করতে গেলে একটু সময় লাগে। আপনার ইমার্জেন্সি যদি কোনো প্রয়োজনে আপনি আপনার এই জমানো জমিটার সুফল ভোগ করতে চান, তাহলে জমিটা আসলে হঠাৎ করে বিক্রি করা যায় না, জমি বিক্রি করতে কয়েক মাস কিছুদিন সময় লাগে। আর সেই তুলনায় স্বর্ণের ক্ষেত্রে যদি আসি, তো স্বর্ণ আপনি জমাতে পারবেন এবং সেটা দ্রুত বিক্রি করতে পারবেন, সাথে সাথেই বিক্রি করতে পারবেন। কিন্তু স্বর্ণ কেনার ক্ষেত্রে আপনি যেই দাম দিয়ে কিনবেন, বিক্রি করতে গেলে সেখান থেকে 20% দাম দোকানদাররা আপনাকে কম দিবে। অর্থাৎ আপনি 1 লাখ টাকা দিয়ে যদি স্বর্ণ কিনেন, সেটা এখন বেচতে গেলে সেটা আপনাকে 80,000 টাকায় বেচতে হবে। কিন্তু তারপরও এখানে যে লাভ, সেটা হচ্ছে যে আপনি 1 লাখ টাকায় যেটা কিনলেন, 10 বছর পর সেই স্বর্ণের দাম হবে 10 লক্ষ টাকা। তো 10 বছর পরে 1 লাখ টাকার স্বর্ণের দাম যদি 10 লক্ষ টাকা হয়, সেখান থেকে আপনি যদি 20% বাদও দেন, অর্থাৎ 2 লক্ষ টাকা, তারপরেও কিন্তু আপনার কাছে 8 লক্ষ টাকা থাকবে। কাজেই স্বর্ণের ক্ষেত্রে যারা বলে থাকেন যে এখানে সার্ভিস চার্জ বা এই বিভিন্ন রকম হিসাব করে 20% বাদ দেওয়ার পরে লস হবে, আসলে বিষয়টা লস নয়, বরং আপনি যদি একটু বেশি সময়, 2-3 বছর রাখতে পারেন বা তার চেয়ে বেশি রাখতে পারেন, তাহলেই কিন্তু এই বিভিন্ন চার্জ কাটার পরেও আপনার এখানে কোনো অংশের লস নেই, বরং আপনার কিন্তু পুরোপুরি আপনি লাভের উপরেই থাকতে পারবেন। কাজেই এই ধরনের জমি বা স্বর্ণ, সেই বিকল্পগুলো বলা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল যে এই ধরনের
যেই চটকদার স্লোগান শোনানো হয় পেনশন স্কিমের নামে, এভাবে টাকা বাড়িয়ে আসলে কোনো লাভ নেই, টাকা যেই পরিমাণ বাড়বে সেই টাকার বিপরীতে জিনিসপত্রের দাম তার চেয়ে 10 গুণ বেশি বাড়বে। কাজেই এভাবে টাকা জমানোর পরিবর্তে বিকল্প হিসাবে জমি, স্বর্ণ বা যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা চিন্তাভাবনা করতে পারি।